এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে এই মুহূর্তে এবং তার পাশাপাশি গণনাও শুরু হয়ে গেছে এই মুহূর্তে। 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেটা খবর ছিল এর আগে যে সুষ্ঠুভাবেই কিন্তু নির্বাচন সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং জাকির হোসেন রয়েছেন সেই জায়গাতে। সরাসরি কি পরিস্থিতি রয়েছে সেই জায়গাতে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে, সুপ্রীতি মুখার্জির কাছে সরাসরি চলে যাব আমরা এই মুহূর্তে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ? যে বিষয়টা জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে সেখানে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? ভোট ভোট কি শেষ হয়ে গেছে? এই মুহূর্তে গণনা কি শুরু হয়ে গেছে? কি পরিস্থিতি রয়েছে? মজুমদার, নীলাদ্রি মুখার্জি, প্রসেনজিৎ দেবনাথ, শান্তিপ্রিয় ভট্টাচার্য, সুব্রত সাহা, সুখেন্দু দেব বর্মা, প্রেসিডেন্ট অরবিন্দ দেব, ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ বণিক, রাণাগোপাল চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চৈতন্য ভট্টাচার্য, উৎপল দাস। যে বিষয়ে যাওয়ার চেষ্টা করবো সুপ্রীতি তোমার কাছ থেকে, এই মুহূর্তে কি শুরু হয়ে গেছে ভোটিং প্রক্রিয়া, কি শেষ হয়ে গেছে? ত্রিপুরা বার্ড অ্যাসোসিয়েশন রাজ্যের ক্ষেত্রে, অন্যান্য বার্ড অ্যাসোসিয়েশনগুলির ক্ষেত্রে একটা বৃহত্তর বার্ড অ্যাসোসিয়েশন, এবং সেই বার্ড অ্যাসোসিয়েশনের এবং সকাল থেকে এরকম ভাবে ভোট পর্ব চলেছে, গণনাটাও কিন্তু আজকেই চলছে, সেই গণনার প্রক্রিয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি, তোমাকে দেখাবো, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে জাকির হোসেন আমাদের প্রতিনিধি, এবং ত্রিপুরা বার্ড অ্যাসোসিয়েশনের যেখানে গণ আমাদের প্রতিনিধি সামনে ছবি তোমাদের দর্শকের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি। তার পাশাপাশি আরেকটা বিষয় বলি যে দুটো প্যানেল রয়েছে এবং দুটো প্যানেল মিলিয়ে 31 জন লড়ছে, এবং সেক্ষেত্রে আইনজীবী উন্নয়ন মঞ্চ রয়েছে, এবং তার পাশাপাশি সেভ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান বাঁচাও, এই হচ্ছে লড়াই। এবং আগামী অর্ণব, ভোটিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে গণনা, মাঝখানে কিছুক্ষণ টাইম ব্রেক দেওয়া হয়েছিল, লাঞ্চ টাইম, পরবর্তী সময় শুরু হয়ে গেছে ভোট গণনা। এখন গণনার কাজই কিন্তু চলছে এই মুহূর্তে বার অ্যাসোসিয়েশনের। একদম সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কি কথা বলা যাবে? কি কি পরিস্থিতি রয়েছে, তারা কি ভাবছেন, এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তারা? একদম সুপ্রীতি, শুনতে পাচ্ছি? তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা? যদিও কিছুটা ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবারও, আমি বুঝতে পারছি না। তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি আবারও বলছি যে গণনার কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়েছি, অপরদিকে রয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ। একদম একদম সুপ্রীতি, যে বিষয়টা জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, যে এই মুহূর্তে যারা প্রার্থীরা রয়েছেন, 31 জন প্রার্থীরা রয়েছেন, তারা তাদের কি বক্তব্য রয়েছে, তারা কতটা আশাবাদী রয়েছেন জয়ের ব্যাপারে? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অমর দেববর্মা এন্ড সুন্দর সরকার, মেম্বার একদম অর্ণব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংবিধান বাঁচাওয়ের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষে কৌশিক রয়েছে আমাদের
স্যার আপনাকে নিউজ ব্যাংকারের সরাসরি লাইভে স্বাগত। এবং প্রথমেই জানবো যে আজকে ভোট চলছে সকাল থেকে, গণনাও শুরু হয়ে গেছে, এবং কি প্রতিক্রিয়া রয়েছে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের বারের যে নির্বাচন প্রতি বছরই হয়, হ্যাঁ, সেটা হয় খুব উৎসবের মেলা, নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি। এখানে এক বছর কোভিড এর জন্য হয়নি, আজকে দু বছর পর 2020 পর আজকে ইলেকশন হচ্ছে, এবং সম্পূর্ণ উৎসবের মেলা যে আমাদের 416 জনের মধ্যে 389 জন উপস্থিত হতে পেরেছেন এবং ভোট দিয়েছেন। আমরা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন এবং গণনা হচ্ছে, তো আমাদের কাছে কোনো কমপ্লেন নেই এবং খুব স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমাদের এখন পর্যন্ত। আর একটা বিষয় জানবো যে ভোটে জয়লাভের পর ভাবে আরো কিভাবে কৌশিক কিন্তু এবং ওনার কাছ থেকে আমরা জানলাম তামতা কিন্তু জানালেন আমাদের সংবিধান বাঁচার পক্ষ থেকে সেক্রেটারি অর্ণব। একদম, পাশাপাশি অবশ্যই দুপক্ষেরই যদি আমরা একটু বক্তব্যটা শুনতে পারি সেটা ভালো হয়। সুপ্রীতি, এই মুহূর্তে আমি আরো একটু বিষয়ে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে নিরাপত্তার দিক থেকে যদি আমরা বলি, তার পাশাপাশি সকাল থেকেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর রয়েছে কিনা, কি জানা যাচ্ছে, কি দেখা যাচ্ছে ভোট চত্বরে এই মুহূর্তে? প্রসেনজিৎ দেবনাথ, পুলক সাহা, সৈকত রহমান, সুমা রায়, শান্তিপ্রিয় বনচারজি, প্রেসিডেন্ট অরবিন্দ দেব, ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ বণিক, সেক্রেটারি রাজগোপাল চক্রবর্তী, অর্পণ দাস। একদম অর্ণব, এই মুহূর্তে যদি বলি যে পুরো পারিপার্শ্বিক যে পরিস্থিতি রয়েছে সম্পূর্ণভাবে সুস্থ এবং সুষ্ঠুভাবেই চলছে ভোট প্রক্রিয়া, যেরকম ভাবে হয়েছে সকাল থেকে ঠিক একই রকম ভাবে গণনার কর্মটা কিন্তু চলছে। তখন তোমার সামনে তুলে ধরে যে সংবিধান বাঁচাইয়ের পক্ষ থেকে যিনি ছিলেন তার বক্তব্য, এবং ঠিক একই রকম ভাবে পাশাপাশি আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এসে গেছেন আমাদের প্রেসিডেন্টকে পেয়ে গেছি, তা ওনার কাছ থেকে জানবো যে আজকে ওনার কি প্রতিক্রিয়া রয়েছে। স্যার, নিউজ ব্যাংকারের সরাসরি লাইভে আপনাকে স্বাগত। আজকে যে ভোট শুরু হয়ে গেছে সকাল থেকে, গণনাও চলছে, কি প্রতিক্রিয়া রয়েছে আপনার? তো প্রতিক্রিয়া আমাদের, দেখেন আইনজীবীদের ভোট হয় খুব শান্তিপূর্ণ, খুব ফ্রেন্ডলি ভোট হয়, এরকম ভোটেই চলছে। দেখা যাক, আমরা তো শেষ পর্যন্ত আশাবাদী এবং আশা করছি যে বিজয়ের রাশি অবশেষে আমরাই হাসবো, আইনজীবী উন্নয়ন মঞ্চ যেটা সাথে বিজয়ের রাশি ওনারা যদি আমরা বিজয়ী করেন তাহলে আমরা নিশ্চিত মনে আমাদের যে ভিশন ডকুমেন্টস আমরা দিয়েছি তার উপরে আমরা পূর্ণ কাজ করব, সেই বিশ্বাস আমার আছে। সকাল থেকে যে ভোট চলছে, এখন নির্বাচন শুরু হয়ে গেছে, এই যে সুষ্ঠুভাবে কি সবটা সম্পন্ন হচ্ছে, নিরাপত্তার বিষয়টা ঠিক কিরকম ভাবে আপনারা দেখছেন? আমাদের এখানে আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং তার পাশাপাশি জাকির হোসেন সেখানে ছিলেন, এবং সেই জায়গায় যারা প্রার্থীরা রয়েছেন প্রার্থীদের সঙ্গে বক্তব্য তাদের উঠে এসেছে, যে ভিশন ডকুমেন্ট তাদের ছিল সেই ভিশন ডকুমেন্টের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো তারা পূরণ করবেন, এবং দুপক্ষেরই যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আশাবাদী যে তারাই বিজয়ী হবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট গণনা কিন্তু চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, 31 জন প্রার্থীরা কিন্তু ভোট দিয়েছেন সেই জায়গাতে। তার পাশাপাশি আরো যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে
এর আগে একবার কিন্তু এই বার অ্যাসোসিয়েশনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে সেখানে দেখা গেছে যে কোনো সমস্যা কিছু উঠে এসেছিল, সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে পোস্টপোন করা হয়েছিল বার অ্যাসোসিয়েশন নির্বাচন। এখন পুনরায় আবার সেই বার অ্যাসোসিয়েশন নির্বাচন আজকে হচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ভোট গণনা প্রক্রিয়া চলছে এই মুহূর্তে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং জাকির হোসেন তুলে ধরেছেন সরাসরি কোর্ট চত্বর থেকে। আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে একটা কোনো অপ্রীতিকর ঘটনা কিছু দেখা যায়নি, তবে দুই পক্ষেরই যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আশাবাদী যে তারাই বিজয়ী হবেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।